ডিয়ার স্টুডেন্টস, এই বছর করোনা মহামারীর কারণে 2020-21 শিক্ষাবর্ষে যেই যেই অধ্যায় এবং টপিকগুলি তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে সেইগুলি একটু দেখে নাও এবং দাগিয়ে নাও। আমি এখন ক্লাস নাইনের ম্যাথ সিলেবাস থেকে ম্যাথ চ্যাপ বই থেকে যে টপিকগুলি ডিলিট করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে সেগুলি বলছি এবং তোমরা দেখাচ্ছি ভিডিওটা, তোমরা এগুলি বইয়ের মধ্যে দাগ দিয়ে দাও। যেমন দেখো, প্রথমে এক্সারসাইজ 1.2 থেকে কোন জিনিসটা বাদ থাকবে দেখো। কোশ্চেন নাম্বার 3, কিভাবে রুট 5 কে সংখ্যা রেখায় উপস্থাপন করা যায় দেখাও। এইরকম এই যে কোশ্চেনটা, এক্সারসাইজের যে কোশ্চেনটা বাদ থাকবে এবং এই জাতীয় যদি উদাহরণ থাকে, মূলদ সংখ্যাকে কি অমূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় উপস্থাপন করার যে ব্যাপারটি, যদি অমূলদ সংখ্যাকে কোনো সংখ্যা রেখায় উপস্থাপন করার কথা বলা থাকে, এগুলি বাদ থাকবে, ঠিক আছে? এগুলি পড়বে না তোমরা। নেক্সট আমরা দেখব এক্সারসাইজ নয়, এটা তারপরেই আছে। এটা হচ্ছে বাস্তব সংখ্যার এনতম মূলের ডেফিনেশন, মানে সংজ্ঞা। এই যে ব্যাপারটি এখানে, এই টপিকটা বাদ থাকবে। এখানে যে আলোচনাটা আছে, আলোচনাটা থেকে যেই মানে উদাহরণ জাতীয় কিছু থাকলে সেগুলো বাদ থাকবে বা প্রশ্ন থাকলে সেটাও বাদ থাকবে। তারপরে বাদ থাকবে ভাগশেষ উপপাদ্যের প্রমাণ। ভাগশেষ উপপাদ্য বাদ নয়, এটা থাকবে, কিন্তু ভাগশেষ উপপাদ্যটি যে প্রমাণ করতে বলেছে সেটি বাদ থাকবে। নেক্সট হচ্ছে গুণনীয়ক উপপাদ্যের প্রমাণ, এটা বাদ থাকবে। একইভাবে এখানে বাদ থাকবে, তোমরা দেখো যে এটা পেজ 52 এর 8, 10, 11, 12, 13, 14 এই অঙ্কগুলি বাদ থাকবে। এগুলি হচ্ছে ঘনরাশির উৎপাদক, ঠিক আছে? ঘনরাশির উৎপাদক বিশ্লেষণ, এগুলি বাদ থাকবে। তারপরে বাদ থাকবে এক্সারসাইজ 4.3। এক্সারসাইজ 4.3 থেকে এখানে 4 নম্বর, তারপরে 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর এই অঙ্কগুলি বাদ থাকবে। নেক্সট ইউক্লিডীয় জ্যামিতির পরিচয়, এটা সম্পূর্ণ বাদ থাকবে। তারপরে ত্রিভুজের অসমতা, এটা সম্পূর্ণরূপে বাদ থাকবে। এটার উপর যে উদাহরণ বা গাণিতিক যে আরও প্রশ্ন থাকবে চ্যাপ্টারে সেগুলিও বাদ থাকবে। তারপরে বাদ থাকবে উপপাদ্য 7.6, এখানে যে উপপাদ্যটি আছে এটি বাদ থাকবে। তারপরে এখানে, তারপরে আমি দেখাচ্ছি উপপাদ্য 7.1, এর আগের ছিল, এটাও আগে পিছিয়ে পড়ে গেছে, এটাও বাদ থাকবে। তারপরে সামুদ্রিক ও ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে অধ্যায়টি, এটা সম্পূর্ণ বাদ। তারপরে বাদ থাকছে উপপাদ্য 10.5, বাদ থাকছে আরও উপপাদ্য 10.10, তারপরে বাদ থাকছে অঙ্কন চ্যাপ্টার থেকে 11.4, বাদ থাকবে আরও পরিমিতি থেকে, পরিমিতি অধ্যায়ের চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ে হেরনের সূত্রের প্রয়োগ। তারপরে এক্সারসাইজ 12.2 বাদ থাকছে, আরও বাদ থাকবে পরিসংখ্যা থেকে বা রাশিবিজ্ঞান, যেটা আমরা বলি রাশিবিজ্ঞান থেকে বাদ থাকবে আয়তলেখ। এই আয়তলেখের উপর যত উদাহরণ থাকবে এবং এক্সারসাইজের প্রশ্ন থাকবে সবটা বাদ। তারপরে বাদ থাকবে পরিসংখ্যা বহুভুজের যত উদাহরণ এই জাতীয় এবং প্রশ্নের অঙ্ক সব বাদ থাকবে। তারপরে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ থেকে মিন মিডিয়ান মোড সবটাই বাদ থাকবে, উদাহরণ এবং প্রশ্ন সম্পূর্ণ বাদ। তারপরে এক্সারসাইজ 14.4, এটাও বাদ থাকবে। তো তোমরা দেখতে পেলে এই টপিকগুলি তোমরা তোমাদের পড়তে হবে না, আর বাদ বাকি যা আছে সবটাতে এই সম্পূর্ণ শিক্ষাবর্ষের জন্য থেকে যাবে।
ঠিক আছে, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছ এবং তোমাদের জন্য এটা অনেকটাই উপকারী হবে। যদি তোমরা বাকিগুলি পড়ো, তোমরা ভালো করে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ।